হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উপমা অনিন্দিতা আপনাদেরকে ইউআই ল্যাবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা একটি ছবিতে ডিকে ইফেক্ট দিতে পারেন। আপনারা জানেন যে আমরা ফটোশপের মাধ্যমে বিভিন্ন ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, তার মধ্যে একটি হচ্ছে ডিকে ইফেক্ট। এই ডিকে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কিছু মাস্ক, স্মার্ট লেয়ার, স্মার্ট অবজেক্ট, ক্যারিকেচার এগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনারা তাহলে ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন কিভাবে আমরা এই টুলসগুলো অ্যাপ্লাই করে ডিকে ইফেক্টটি দিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি ইফেক্টটি। ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য প্রয়োজনীয় ছবিগুলি আমি আগেই ফটোশপে ওপেন করে রেখেছি। এখানে আমরা একটি মডেলের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা আমরা প্রথমে কুইক সিলেকশন টুলের সাহায্যে আমরা সিলেক্ট করে নেব। এইভাবে কুইক সিলেকশন টুল দিয়ে অনেক সহজেই কোনো কিছু সিলেকশনের মধ্যে নিয়ে আসতে পারেন। আমি চাচ্ছি যে এই অংশটা সিলেকশনের বাইরে থাকবে, সেক্ষেত্রে আপনি অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে আপনার এই প্লাসের জায়গায় একটি মাইনাস চিহ্ন আসে, দেখুন। তারপরে আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে আপনার সিলেকশনটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি চাচ্ছি যে এইটুকু সিলেকশনের বাইরে যাবে, সেক্ষেত্রে আমি আবার অল্টার প্রেস করব। অল্টার প্রেস করা অবস্থাতে আমরা মাউস ড্র্যাগ করলেই সিলেকশনের বাইরে এগুলি চলে যাবে। এই কাপটিকে আমরা সিলেকশনের ভিতরে নিয়ে আসতে পারি, দেখুন। এই যে সিলেকশনের ভিতরে আমরা কাপটিকে এভাবে নিয়ে চলে আসতে পারি। এবার আমরা যেটা করব, আমরা এই সিলেকশনে থাকা অবস্থাতে রিফাইন এজ নামে উপরে একটি অপশন দেখতে পারবো। এই রিফাইন এজ অপশনটিতে আমরা ক্লিক করব। এক্ষেত্রে একটি পপ আপ বার ওপেন হবে। এ সময় আমরা স্মার্ট রেডিয়াসে চেক পয়েন্ট দিব, স্মুথ একটু বাড়িয়ে দিব, ফিদারও একটু বাড়িয়ে দিব, এবং দেখব আউটপুট টু অপশনটি যেন নিউ লেয়ারে থাকে। এরপরে আমরা এই চুলের অংশটিকে একটু সিলেক্ট করে নিব। চেষ্টা করবেন একটা সিলেকশনের মাধ্যমেই, মানে একটা ক্লিকের মাধ্যমে ড্র্যাগ করে যেন সিলেক্ট করতে পারি। যেমন আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করতে থাকলাম, এখানে আমরা চুলের অংশটুকু টুকুই সিলেক্ট করছি শুধু। হয়ে গেল, এবার ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে দেখবেন নতুন আরেকটি লেয়ারে ব্যাকগ্রাউন্ডটি কপি হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা হলো ব্যাকগ্রাউন্ড কপিটিকে একটি আমরা নাম দিতে পারি। নামটা দেওয়ার আগে আমরা এটার আরেকটা কপি করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে রাইট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কপি টু এটাকে আমরা পরে নামকরণ করব। এখন আমরা ওকে প্রেস করলাম। এখন আমরা আরেকটি নতুন লেয়ার নিব। আরেকটি নতুন লেয়ারটা আমরা আসলে ব্যাকগ্রাউন্ডের উপরে নিব। এই লেয়ারটিতে আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করব। হোয়াইট কালার অ্যাপ্লাই করার জন্য আপনারা লেয়ারটিতে সিলেক্ট থাকা অবস্থাতে অল্টার প্লাস ডিলিট প্রেস করলেই লেয়ারটিতে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে অল্টার প্লাস ডিলিট প্রেস করার সাথে সাথে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ারটিকে একটি নাম দেই। লেয়ারটিকে একটি নাম দেওয়ার জন্য লেয়ারের উপরে ডাবল ক্লিক করলেই দেখবেন এখানে সিলেকশন হয়ে যাবে। লেয়ারটিকে আমরা নাম দিব ধরেন ওম্যান, এবং ব্যাকগ্রাউন্ড কপিটিকে আমরা নাম দেই ইফেক্ট। ওম্যান লেয়ারটিতে থাকা অবস্থাতে আমরা মেনু বার অপশন থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে লিকুইফাইতে যাব। লিকুইফাই অপশনটা আপনারা এখানে পাবেন। লিকুইফাই অপশন দিয়ে আমরা এই ছবিটিকে একটু ছড়িয়ে ছিটে দিব। লিকুইফাই দিয়ে সাধারণত ক্যারিকেচার করা হয়। ক্যারিকেচার বলতে আমরা কি বুঝি? ক্যারিকেচার হচ্ছে ব্যঙ্গাত্মক ছবি। আমরা খবরের কাগজে অথবা পত্রিকায় যেসব ব্যঙ্গাত্মক ছবি দেখে থাকি, বিভিন্ন কার্টুন করা থাকে, সেগুলো এই লিকুইফাই অপশন দিয়ে করা হয়। এখানে লিকুইফাই অপশানে আসার পরে আপনার এরকম একটা অপশান বার আসবে, যেখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, এপাশে কিছু টুল দেখতে পাবেন। টুলে প্রথম যে টুলটা ফরওয়ার্ড র্যাপ টুল, এই র্যাপ টুলটা দিয়ে আমরা লিকুইফাই করব। এটা দিয়ে আমরা ছবিটিকে চারিপাশে ছড়িয়ে দিব। যখন আপনার
ছড়ানো শেষ হয়ে যাবে তখন আপনি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এই ছড়ানো অপশনটা এখানে হয়ে আছে। আপনি এখন যেটা করবেন, ইফেক্ট অপশনে থাকা অবস্থাতে অ্যাড লেয়ার মাস্ক এটাতে প্রেস করবেন। প্রেস করলে এখানে একটা মাস্ক ওপেন হবে। এই সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ফোরগ্রাউন্ড কালারটা যেন ব্ল্যাক থাকে। এক্ষেত্রে এই সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার এটাতে ক্লিক করলে আপনার ফোরগ্রাউন্ড কালারটা মানে উপরের যে কালারটা এটা ব্ল্যাক হয়ে যাবে। এরপরে আপনি একটি ব্রাশের সাহায্যে যেগুলো করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি আইটা অফ করে রাখি। ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পরে আপনি এখান থেকে একটা পার্টিকল ব্রাশ চুজ করবেন। পার্টিকল ব্রাশ বলতে এই যে ব্রাশটি দেখাচ্ছে এই ধরনের ব্রাশগুলোকে পার্টিকল ব্রাশ বলে। আপনি আপনার ব্রাশের অপশনের ভিতরে, ব্রাশ লাইব্রেরির ভিতরে অনেকগুলো ব্রাশই দেখতে পারবেন। তার মধ্যে পার্টিকল ব্রাশটা নিয়ে কাজ করলে আপনার জন্য বেশি সুন্দর হবে। ব্রাশটা এরকম ইচ্ছামতো জায়গায় জায়গায় প্রেস করবেন আশেপাশে। ব্রাশটা আপনি চাইলে ঘুরাতে পারেন। ঘুরায় ছোট অপশনগুলোকে এখানে আনলেন, আবার এপাশে ঘুরালেন। ব্রাশটিকে চাইলে আপনি থার্ড ব্র্যাকেট ওপেনিং অপশন দিয়ে ছোট করতে পারেন। এখন চাইলে আপনি অন্য একটি ব্রাশ নিতে পারেন। ব্রাশটি থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে আপনি বড় করে নেবেন, এই দেখুন, অথবা ছোট করে নিলেন। চেষ্টা করবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রাশ নেওয়ার, তাহলে আপনার পার্টিকেলগুলো সুন্দর হবে এবং আপনার ইফেক্টটিও আপনি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে এই উমেন লেয়ারটাতে আসবেন, এটার আই অন করবেন। এইটাতে অল্টার থাকা অবস্থাতে অ্যাড লেয়ার মাস্ক বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে একটি মাস্ক আসছে। এই মাস্কটি থাকা অবস্থাতে আপনি অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশ অ্যাপ্লাই করার সময় আপনার যেন ফোরগ্রাউন্ড কালারটি থাকে হোয়াইট। এক্ষেত্রে আপনি এই সোয়াপ করে নেবেন। এই ফোরগ্রাউন্ড, এটাকে বলে ফোরগ্রাউন্ড কালার এবং এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ডটি যেন অবশ্যই হোয়াইট থাকে। এটা দিয়ে আপনি এভাবে চাইলে কিছু আবার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আবার ব্রাশটি আপনি ওপেন করবেন, করে চাইলে আপনি ব্রাশটা চেঞ্জ করবেন আপনার মতো। আমি বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাপ্লাই করার চেষ্টা করছি এখানে, এবং কখনো কখনো আপনি আপনার ব্রাশের অ্যাঙ্গেলটিও চেঞ্জ করে নেবেন। এই যে আপনার অ্যাঙ্গেলের মাথা দেখাচ্ছে, এটি ঘুরিয়ে নেবেন, দেখুন ব্রাশটি ঘুরে গেল। ব্রাশটি আমি একটু ছোট করে নিই। আমার মনে হয় ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট ব্রাশ আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমি চাচ্ছি কিছু রং আমরা এখানে চাচ্ছি যে এরা মিক্স আপ হয়ে যাক। এক্ষেত্রে আপনি এখানে যে মিক্সার ব্রাশ টুল, এই মিক্সার ব্রাশ টুলটিতে আসবেন। মিক্সার ব্রাশ টুলটিতে আসার পরে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কিছু অপশান থাকবে। এই অপশানগুলোর মধ্যে ওয়েট থাকবে 25%, লোড থাকবে আপনার 42%, মিক্স থাকবে আপনার 100% এবং ফ্লো থাকবে আপনার 100% দিয়ে এন্টার প্রেস করবেন। এখানে একটি ব্রাশ দেখাচ্ছে, এটা আমি থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ের মাধ্যমে একটু বড় করে নিচ্ছি। দিয়ে একটু ক্লিক করে ড্র্যাগ করে নেবেন যেখানে যেখানে আপনি চাচ্ছেন যে আপনার ব্রাশগুলো একটু মিক্স আপ হয়ে যাক। আপনি দুইটা লেয়ারে দুইটি ভিন্ন ভিন্ন ব্রাশ সেট অ্যাপ্লাই করেছেন এবং দুইটা ভিন্ন মাস্ক লেয়ারে আপনি অ্যাপ্লাই করেছেন, সুতরাং চেষ্টা করবেন হালকা একটু মিক্স করে দেওয়ার, তাহলে আপনার ইফেক্টটি আরও সুন্দর আসবে। এরপর আপনি ইফেক্ট লেয়ারটিতে যাবেন। ইফেক্ট লেয়ারে যাওয়ার পরে এই মাস্ক অপশনটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থাতে আপনি খেয়াল রাখবেন যেন আপনার ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট থাকে। এটি দিয়ে আপনি একটু ক্লিন করে দিতে পারেন। ব্রাশ টুলটি নিয়ে নেবেন,
ব্রাশ টুল নেয়ার পরে আপনি একটি সফট ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেখানে যেখানে আপনি চাচ্ছেন যে ইফেক্ট অ্যাপ্লাই হবে না এরকম স্ক্যাটার ভাবে, সেখানে সেখানে আপনি একটু ক্লিন আপ করে নিতে পারেন। ক্লিন আপ করার জন্য অবশ্যই আপনার ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট থাকতে হবে। ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট না থাকলে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন না। আমি চাচ্ছি এখানে এখানে আমার ইফেক্টটি বসবে না, সেহেতু আমি এখান থেকে সরিয়ে ফেলছি। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেই ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন এই ধরনের আপনি কোনো ছবি একটি ডাউনলোড করবেন। যেমন আমি একটি গ্যালাক্সি এর ছবি ডাউনলোড করে রেখেছি, আমি চাচ্ছি এইটা দিয়ে ইফেক্টটি অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আপনি মুভ টুলে চলে যাবেন, ছবিটি থাকা অবস্থায় মুভ টুল দিয়ে ছবিটিকে পাশের অপশনে নিয়ে আসবেন, পাশের স্লাইডে এনে এখানে রাখবেন। রাখার পরে ছবিটি আপনার পছন্দ মতো সেট করবেন। ছবিটা সেট করার জন্য কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন। কন্ট্রোল প্লাস থ্রি প্রেস করার পরে আপনার এই বাউন্ডিং বক্সটা আসবে। এরপরে আপনি শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করে ছবিটিকে আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন, ছবিটিকে আপনার পছন্দ মতো জায়গায় সেট করে নেবেন। এরপর আপনি টিক মার্কটি ক্লিক করবেন। করার পরে এই ছবিটিতে থাকা অবস্থায় এখানে আপনার যে ব্লেন্ডিং অপশন শো করছে, ব্লেন্ডিং মোড থেকে আপনি ওভারলে দিয়ে দিবেন। এরপরে মনে করেন আমি চাচ্ছি যে এই যে এখানে আমরা কাপটি দেখতে পাচ্ছি, এই কাপটিতে আমি আরেকটি ছবি অ্যাপ্লাই করব বা আরও কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তখন আমি আরেকটি ছবি এখানে নিয়ে রেখেছি, একটা আইসের ছবি। মুভ টুলে থাকা অবস্থায়, এটা আমাদের মুভ টুল, মুভ টুলে থাকা অবস্থায় ছবিটিকে আমরা নিয়ে যাব পাশের স্লাইডে। ছবিটিকে কাপ বরাবর সেট করতে হবে, এর জন্য আমরা আবার কন্ট্রোলটি প্রেস করে শিফট এবং অল্টার ধরে ছবিটিকে ছোট করে কাপের মধ্যে সেট করব। টিক মার্ক প্রেস করবেন অথবা এন্টার প্রেস করবেন। একটু আমরা কাছে নিয়ে আসি ছবিটি। এই লেয়ারে থাকা অবস্থাতে আমরা অল্টার ধরে লেয়ার মাস্ক বাটনে ক্লিক করব। করার পরে আপনার আবার একটি ব্রাশ নিতে হবে। ব্রাশ যেটি ছিল আমরা সেটি রাখতে পারি, ব্রাশটা একটু ছোট করে নিই থার্ড ব্র্যাকেট ওপেনিং অপশন দিয়ে। এখন আমরা যেখানে যেখানে চাচ্ছি যে আমাদের আইস অপশনটা আসবে, মানে আইসগুলো ফুটে উঠবে, সেখানে সেখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করব। এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই প্রেস করব। এটা হলো আপনার মার্জ ভিজিবল অপশন। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট প্লাস ই, এটা আপনার মার্জ ভিজিবল হয়ে একটা লেয়ার ওপেন হবে। এই লেয়ারটার নাম দিব আমরা মার্জড। মার্জ লেয়ারে থাকা অবস্থায় আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাব। আমরা একটু জুম আউট করে নিই যাতে আমরা ছবিটি দেখতে পারি। এরপরে আমরা এখানে যে ব্রাশ স্ট্রোকস অপশনটি দেখতে পাচ্ছি, ব্রাশ স্ট্রোকসটাতে ক্লিক করব। করার পরে অ্যাকসেন্টেড এজেস এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমরা এজ উইথ দিব ধরেন 3, এজ ব্রাইটনেস দিব আপনার 35, স্মুথনেস দিব আপনার 1। অথবা আমরা স্মুথনেস আরেকটু বাড়াতে পারি, দিয়ে ওকে প্রেস করব। এছাড়া আপনি আরও অন্যান্য অপশনও অ্যাপ্লাই করে দেখতে পারেন যেটা আপনার পছন্দ হয়, কিন্তু এইভাবে আমরা একটি ছবিতে ইফেক্ট অ্যাপ্লাই করে দেখতে পারি। এরপরে ছবিটিকে সেভ করার জন্য আপনি ফাইল, ফাইল থেকে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে গেলে আপনার পিএইচডি ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। এছাড়া যদি ছবিটি আপনি জেপিজি ফরম্যাটে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে যাওয়ার পরে সেভ অ্যাজ অপশনে যাবেন। সেভ
অ্যাজ অপশনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে ফরম্যাট দেওয়া আছে। ফরম্যাটে আপনার ফটোশপ পিএইচডি দেওয়া আছে। পিএইচডিতে থেকে আপনি এখানে জেপিজি এই অপশনে যাবেন, এখানে যে সেভ করতে পারেন। ভিউয়ার্স, তাহলে আপনারা দেখে নিলেন কিভাবে আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারি। আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটিও আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বিভিন্ন অনলাইন পেজে শেয়ার দিয়ে থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। এবং এরকম আরও মজার মজার এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং অবশ্যই রিং বেল বাটনটি দিয়ে রাখবেন, যাতে আপনারা জানতে পারেন আমরা কখন কোন ভিডিও আপলোড করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।